উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद शेश्वरि पाहि विश्वं त्वामीश्वरि देवी चराचरस्य তা তো নিচ্ছি গোবিন্দদাসজি, কিন্তু আপনার দয়াতেই আমাদের যাওয়া হচ্ছে। মহারাজ আপনি কি বলছেন, আমি কলকাতা অনেকদিন ছিলাম, বাঙালি সাধুরা খুব ভালো, বুঝলেন না, বড় কষ্টে সব রকম জিনিস সঙ্গে থাকা চায়। বালুতে চলতে চলতে যখন থকে যাবেন তখন কাঁচা পেঁয়াজ খেয়ে দিবেন, পেঁয়াজ থাকবে না। মাতাজিকে হাঁটা দেন না মহারাজ, একটা উ আমি মাতাজির জন্য আলাদা বন্দোবস্ত। প্রথমবার যাচ্ছে তো কি হয়েছে, আমাকে দেখেই তো তুমি ওকে পাঠাচ্ছ, আমাকে খুব যত্ন করে দিয়ে যাও। ওই দেখো আমার কাঁধে। ও স্বামীজি, ওকে একটু বোঝান না,
ওটাকার পছন্দ ব্রাহ্মণকে ছুঁয়ে যায়। ওরে আমার ব্রাহ্মণ রে, ব্রাহ্মণ হয়েছো তো মাথা কিনে নিয়েছো? দেখো পণ্ডিতজি, ওসব লম্বা চড়ায় বাদ ছাড়ো, এ আমাদের জায়গা জানো, ফের যদি আসবে একেবারে। আর চলে আসুন, চলে আসুন পণ্ডিতজি, আসুন আসুন। না ডাক্তার মা রইল না, চাকরি থেকে ছুটি হচ্ছে। এই যে সাধুজি, আমরা এখান থেকে কখন বেরোবো বলতে পারেন? গুলমম্মাদের বাধা ছাড়া শেষ হলে, কিন্তু আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন যে আসেন? না ঘুরে বেড়াবে না এই পাপপুরিতে আপনার আর কি, আপনি তো সকলের সঙ্গে খাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন কি রকমের সাধু তা তো বুঝি না। জাল সে মারনে কা আদমি? বদমাশ, বেয়াদব কোথাকার, আমার সঙ্গে আসলে ইয়ার্কি মারতে? আমি থাকবো না, কিছুতেই থাকতে পারবো না তোমার সঙ্গে। শোন, কাল সকালে আমরা বেরিয়ে পড়ি, কাল সকালে বেরিয়ে পড়লে ওই তীর্থযাত্রীদের আমরা ঠিক ধরতে পারবো। কাঁদিস নি করতে কাঁদিস নি, কি করবো বল, লোকগুলো এমন বেহাদ, কিছুতেই নিশ্চিন্ত হয়ে থাকতে দেয় না। পথের কষ্ট যারা সহ্য করতে পারবেন না তারা ফিরে যান, দিনের পর দিন মরুভূমি তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটতে হবে, দারুণ খিদে সামান্য খাবার, রাত্রে মাথা গুঁজবার আশ্রয়টুকুও মিলবে না, প্রতিজ্ঞা করতে হবে নিজের পুজোর জল কোনো সময় অন্য কাউকে, এমনকি স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, মা ছেলেকে বা ছেলে মাকেও দিতে পারবেন না। আজ থেকে আপনারা সবাই সন্ন্যাসী, সবাই ব্রহ্মচারী, অল্পকে হিংসা করবেন না, সবাই সকলকে সাহায্য করবেন। বিষ্ণুর সুদর্শন চক্রে সতীর দেহ যখন টুকরো টুকরো হয়ে যায়, সতীর ব্রহ্মরন্ধ্র পড়েছিল হিংলাজে, তাই একান্ন পীঠের শ্রেষ্ঠ পীঠ মহাপীঠ এই হিংলাজ, মা পরম করুণায় জাগ্রতা হয়ে এখানে অধিষ্ঠান করছেন। যুগে যুগে কালে কালে দলে দলে নরনারী বহু দুঃখ সহ্য করে হিংলাজ মাতাকে দর্শন করে তার আশীর্বাদ গ্রহণ করে, এমনকি শ্রীরামচন্দ্র যখন রাবণ বধ করে ব্রহ্মহত্যার ভাগী হলেন তখন হিংলাজ মাতাকে দর্শন করে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। হিংলাজ মাতার কাছে তারও আগে ইংলাজের দ্বাররক্ষী মহাকাল চন্দ্রগুপ্ত স্বামীর কাছে অনুতপ্ত হয়ে ভিক্ষা চাইলে মহাপাপ থেকে তারা মুক্ত করে দেন। এবার আপনারা পূজা দান দক্ষিণা শুরু করুন, ব্রাহ্ম মুহূর্তে যাত্রা আরম্ভ করতে হবে। স্বামীজি মহারাজ কিছু বলছেন প্রপটলালজি? না 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 কিছু না। মহারাজ, আপনি সাধু লোক, আপনাকে আমি দলের মহন্ত করে দিলাম, আর আমার দুই ছেলে শুকলালকে তো মাইজি দেখিয়েছেন, আর রূপলাল এরাই হবে আপনাদের ছড়িদার। রূপলাল, এ রূপলাল, ছড়ি এদিকে নিয়ে আয়। যাই বাবুজি। এই শুকলাল, তুই ছড়িটা নিয়ে যা, আমি এখানে আসছি। বুড়ো হয়ে পড়ি, অত কষ্টের রাস্তা নিজে আর পারি না, তাই ছেলেদের পাঠাচ্ছি। কিরে দাদা কোথায়? ইংলাজ মাতার ছড়ি ওখানকার গাছের ডাল থেকেই বানানো হয়েছে, ছড়ি যেখানে নামাবে সেইখানে আপনারা থামবেন, আবার উঠলেই চলবেন। হ্যাঁ, ছড়ির ভোগ লাগাতে হবে রোজ। মন দোলে মেরা, তন দোলে মেরে দিল কা গয়া। এই রূপলাল ছড়িদার, আরে বেটা আমি সাধুজিকে মহন্ত করে দিলাম, সব কাজ ওর সঙ্গে পরামর্শ করে করবি, সে আপনি কিচ্ছু ভাববেন না, আমি সব ঠিক করবো। যাই, আপনারা আরেকটু আরাম করুন,
আমি ওদিকের বন্দোবস্তটা দেখি। দুই ছড়িদারের বয়স যোগ করলেও তো 30 পেরবে না। এদের ভাষা তুমি শুধু বয়স দেখছো, তেরি বাগানো ফিল্মের গান গাওয়া এগুলো খেয়াল করেছো? ও যা করেন মা ইংলাস দেবী, ভাষা করে তো বেরোনো যাক। আমি কিন্তু এই বাচ্চাটাকে কিছুতেই হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না, ও আমার সঙ্গে উঠে চড়ে যাবে। বেশ তো বেশ। না না, আমি পুরুষ মানুষ নাই, আমি উঠে চড়বো না, আমি হেঁটে সকলের সঙ্গে যাব। জয় দেবী হিংলাজ মাতা কি জয়, জয় দেবী হিংলাজ মাতা কি কি হলো? হঠাৎ সবাই থেমে গেল কেন? দেখছি তুমি এখানে দাঁড়াও। আপ লোক কোন হ্যায়? চায় পিওগে? কি তুম লোক ইতনে আদমি এক সাথ চলতে হো ফির ভি ইতনা ডর? ডর কি বাত নাহি, দুনিয়া মে ডর কাহে কা, লেকিন দেখনা তো চাহিয়ে। বাইঠ জাও, চায় পিও। আপনাদের সঙ্গে দেখা হয়ে ভারী আনন্দ পেলাম। দেখেছো, দেখেছো ভণ্ডটার কাণ্ড, লেচ্ছদের সঙ্গে গিয়ে চাকেতে বসেছে। আমি জানি শাস্ত্রে লিখেছে কলিকালে এরকম ঘোর অনাচারীর জন্ম হবে, এদের কাছ থেকে দূরে থাকাই ভালো। চলো আমরা এগিয়ে চলো। আহা মশাই, যাবেন তা কোথায়? বলি পথ দেখাবে কে? ওই উঠওয়ালা ছড়িদার সবাই তো চাকেতে বসেছে। চুপ করুন, একে ভাবছি জাত ধর্ম বাঁচিয়ে কি করে মানে মানে ফিরবো, আর উনি এলেন ফরম কাটতে। আরে ছড়িদার, তুমি যাবে না? তোমাদের আরামের জন্য আমাদের এখানে বসে থাকতে হবে। আসছি জয়শঙ্করজি। আচ্ছা ভাই সাহেব, বহুত বহুত শুক্রিয়া, আমরা যাচ্ছি।
फिर मिलेंगे। जरूर जरूर। अच्छा भाई, আজ সারাটা দিন এখানে বিশ্রাম করে রাত্রিরে ঠান্ডায় ঠান্ডায় রওনা হওয়া যাবে, তাহলেই কাল দুপুরের মধ্যে আমরা সুন্দরবনে পৌঁছে যাব। আমাকে দেখে বুঝছো না, ঘরের ছেলে মেয়ে নাতি নাতনি তাহ তোমাদের গুরুমা গৃহত্যাগের পর আবার আমাকে বিবাহ করতে হবে। মুখে দেওয়া যায় না, সারা রাত নিজের খুঁজো, তারপর তো এই বস্তা। জল আমি সব খাবো, তবে আমার চেষ্টা যাবে। রঘুনাথ ভাই, চিরঞ্জীকে বারণ করে দাও, এখানে 10-20 কোষ দূর দূর মিটে জলের কুয়ো, জল যদি নষ্ট করে তাহলে তেষ্টায় মারা যাবে। ভাই চিরঞ্জীলাল, চিরঞ্জীলাল ভাই, সামলে আসুন মহারাজ। আমাকে নয়, তুমি মেয়েটিকে দেখো। মেয়েটিকে একটু দেখো না আগে। শান্তি,
দেরি করবে না, ঘরে নিয়ে চল। আগুন জ্বালা, এদের একটু চা করে দিতে হবে। একবার এদিকে শুনুন তো, মজা দেখেছি ভৈরবি, মানুষ ওর উপর পশুর মতো অত্যাচার করেছে, অথচ অজ্ঞান অবস্থাতেও হাত বাড়াচ্ছি সান্ত্বনার জন্য এই মানুষেরই কাছে। কিন্তু এতটুকু মেয়ে বিদেশ বিভূমি বিপদের রাস্তা, একে নিয়ে আমরা কি করবো স্বামীজি? তা তো জানি না, মায়ের কাছে ছুটে চলেছি শান্তির আশায়, তিনি ওদের আমাদের কাছে এনে দিয়েছেন, হয়তো ওদের ওই শান্তির প্রয়োজন আছে। দেবী প্রসন্নার তিহারে প্রসীদ প্রসীদ মাতর জগত প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম ত্বমীশ্বরী দেবী চরাচরস্য। কি জানো ভৈরবী, কত রূপেই না মা দেখা, এই লাঞ্ছিতা নিপীড়িতা মেয়েটি কেউ তো সেই মা। না এখনো জ্ঞান ফেরেনি, তবে অনেকটা ভালো আছে। ছেলেটি যেরকম মারধর খেয়েছে তাতে যে হাড়গোড় ভেঙে যায়নি এই যথেষ্ট। একবার মা যে তাকিয়েছিল তারপর আবার কিরকম ঝিমিয়ে পড়ল। ইয়ে হয়েছে, আমি বলছিলাম এ মহারাজ আজকে রওনা হবার কি হবে, সকালে আপনাকে জিজ্ঞেস করতে বলল। এই অবস্থায় তো আজকে যাওয়া যায় না। তা তো বটেই, আমি বলি কি পোকট ভাই, আজ এখানে থেকে কাল সন্ধ্যেবেলা আমরা রওনা হব। সেই ভালো, শুধু জলের কষ্টটা, মানে কুয়োর জল তো মুখে দেওয়া যায় না। জলের জন্য ভাববেন না মহারাজ, ভোর রাত্রে দিল মোহাম্মদের সঙ্গে বেরিয়ে গেলে এক একজন দু দু কুঁজো করে জল নদী থেকে ভরে আনতে পারে, আর বেশি দূর তো নয়, এই জুয়ারাই কোষ। কিন্তু এই মরুভূমির মধ্যে এতটা পথ যাবে আসবে কেই বা যেতে রাজি হবে? কেন মহারাজ, সবাই রাজি হবে, আমি রাজি হব, এতটা পথ এই কুকুরদাসের বোঝা বয়ে এলুম, আর কজনের জন্য দু কুঁজো জল আনতে পারবো না? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। দিলমোহাম্মদ ফিরেছে? হ্যাঁ জি মহারাজ, নদীর ধারে এদের কতগুলো চিজ আমি কুড়িয়ে পেয়েছি। চিজ? হ্যাঁ জি,
এই বাজনা হারের পাশা শাড়ি ওড়না ঘুঙুর এইসব দিল মামা ওগুলো যত্ন করে তুলে রেখে দাও আমার কুন্তি কোথায় ভালো আছি ভালো আছি ডাকু শয়তান কোথাকার কুন্তিকে আমার কাছ থেকে কেড়ে নিতে এসছো তোমরা তোমাদের তোমাদের মা বোন নেই শরম নেই আতা আর তিনজন কেন এক একজন করে এসো তুই কি কথা থাকো পালিয়ে যা কুন্তি পালিয়ে যা পালিয়ে যা তোকে বাঁচাতে পারলাম না কুন্তি বাঁচাতে পারলাম না মরুভূমিতে পালিয়ে এসো মানুষের হাত থেকে তোকে বাঁচাতে পারলাম না পালিয়ে যা বেঁচেছি বাবা বাঁচিয়েছো তুমি কুন্তিকে সে ভালো আছে কুন্তি বেঁচেছি হ্যাঁ বেঁচেছি হ্যাঁ হ্যাঁ সে হয়তো জানে বেঁচেছে কিন্তু তার মা মৃত্যু তো আমি বাঁচাতে পারিনি আমার জন্য সে কত কষ্ট কত দুঃখ সহ্য করেছে আমি যাবো তার কাছে আমি যাবো হ্যাঁ বাবা যাবে 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 এখন পরে যাবে তোমার ভুবনে মাগো এত কি অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নায়িকাই অধিকার তোমার ভুবনে মাগো এত পাপ কি অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার কোথায় অযোধ্যা কোথা সেই রাম কোথায় হারালো গুণধাম একই হলো একই হলো পশু আজ মানুষেরই নাম সাবিত্রী সীতার দেশে দাও দেখা তুমি এসে শেষ করে দাও এই অনাচার তোমার ভুবনে মাগো এত পাপ কি অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার তোমার কঠিন হাতে বজ্র কিনাই হিংসার কর অবসান তোমার পৃথিবীতে যারা অসহায় তুমি মাতা দেব কর ত্রাণ চরণ তীর্থে তব এবার শরণ লব দুর্গম এই পথ হব পার তোমার ভুবনে মাগো এত পাপ কি অভিশাপ নাই প্রতিকার মিথ্যারি জয় আজ সত্যের নাই তাই অধিকার নিজের ঔরতের ইজ্জত যে বাঁচাতে পারে না
তার পিছনে পড়ে থাকাই ভালো। শিশি ভাই ও কথা বলতেন, চল চল। আমি পাপি, আমি অসুখী। সীমা ওসব কথা ভাববে না, আমরা যার কাছে যাচ্ছি তার কাছে কেউ পাপি নয়, কেউ অসুখী নয়। আর কত দূর? আরো ঘন্টা দুয়েক আমাদের চলতে হবে। আমি চাই না, চাই না। যে ভালো তোকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেবে সে ভালো আমি চাই না। মহাপাপ করছি, তাই আমাদের এই দুর্গতি, তাই আমরা কোথাও শান্তি পাই না। আমাদের বেঁচে থাকা পাপ, আমাদের ভালোবাসা পাপ। না না কুলদি, এ কথা বলিস না কুলদি, এ কথা বলিস না। ভালোবাসা কখনো পাপ না। সেদিনের কথা বলে যাচ্ছিস কেন, যেদিন দুজনে হাতে হাত মিলিয়ে পথে বেরিয়ে পড়েছিলাম? কত দুঃখ, কত বিপদের মধ্যে পড়েছি, তবু আমাদের ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রেখেছে। আমার কাছে এসে আমাকে দুর্বল করে দিও না। আজ থেকে সকলের সঙ্গে ছাড়া আমাদের দেখা হবে না। ওই মাইজির মতো, ওই মহন্ত মহারাজের মতো আমরা সন্ন্যাসী হব। হিন্দাজ মাতার কাছে শান্তি ভিক্ষা চাইব। না ছাড়ো, ছাড়ো গো, তোমাদের পায়ে পড়ে আমার ছেড়ে দাও। মাথা পিছু এক টাকা চোদ্দ না করে ট্যাক্স নেবে, সবারই নাম বাস্তা পূজায় লিখবে, তবে তো আমাদের এখান থেকে রওনা হওয়ার হুকুম মিলবে। আরে এই তো মহারাজ এসে গেছে। কি হলো মহারাজ, ট্যাক্স দেওয়া হলো? কই আর হলো, কোতোয়াল সাহেব তো কাছারিতেই আসেন। যেদিন মর্জি হয় সেদিন তো কাছারি, সেপাই তো বললো তিন দিন বসা, কাল নিশ্চয়ই বসবে। এ তো বড় মুশকিলের কথা হলো, আজ পূজা পেলে কাল রওনা হওয়া যেত। কোতোয়ালের জন্য একদিন দেরি, ওদিকে থিরুমন্দের জন্য একদিন দেরি, কি আর করা যাবে বলো? আমরা তো আর ইচ্ছে করে দেরি করছি না। কিন্তু থিরুমল কোথায় গেল? এখন ভালো আছে, ওদের খোঁজ খবরটা তো নেওয়া দরকার। এই এখন এখানে তো ছিল মহারাজ। আচ্ছা আমি দেখছি। থিরুমল, থিরুমল ভাই, ওরা আমাকে ডাকছে। তুই আমার কথা দেখুন, তুই যা আজকে রাত্রে আবার আমার সঙ্গে দেখা করবি? বল কুমজি, বল বল লক্ষ্মীটি, বল। দেখা হবে না, দেখা হবে না তোমার সঙ্গে। যাই বলুন মোহন, এদের সঙ্গে করে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না।
বেটি খুলেও নিতেই হবে সঙ্গে করে। বিদেশ বিয়ে হয়ে ফেলে রেখে যাওয়া যায় না তো। এই যে এসো বাবা, এসো এসো, বসো আমার পাশে। শরীর ভালো আছে? গায়ে ব্যথাটা তো নেই? শরীর ভোগের প্রসাদ পেয়েছে, গায়ের ব্যথা থাকবে কি করে মহারাজ? কিন্তু তোমরা দুজন কি বাবা, এই মরুভূমিতে একলা একলা কোথায় কার কাছে আসছিল? আপনাদের কাছে। আমাদের কাছে? জি হ্যাঁ, আপনারা যেদিন করাচি থেকে চলে এলেন সেদিন আমরা সেইখানে ছিলাম। থাক বাবা, বলতে যদি কষ্ট হয় তো বলো না। না না, কষ্ট হলেও আমাকে বলতে হবে। মহারাজ, কি আমার মা কি আমার বাপ আমি কিছুই জানি না। জ্ঞান হয়ে পর্যন্ত রাস্তা রাস্তায় ঘুরে বেড়েছে, রাস্তাতেই বড় হয়েছে, পায়ে ঘুমুর পরে নেচে বেরিয়েছে, গলার উপর হারমোনিয়াম ঝুলে রাস্তা রাস্তায় গান গেয়ে বেরিয়েছে, পকেট মেরেছে, জেল খেটেছে, নেশা ভান করেছে, আমার মতো হতভাগারা যা যা করে আমি তা সব কিছুই করেছি। শেষকালে যখন তিনখানা হাড়ের বাসা সম্বল করে গণৎকাশে যে রাজপুতানার গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি, তখন একদিন এক যুদ্ধের অন্দরে তার মেয়ের হাত দেখতে গিয়ে আমার অন্য স্বপ্ন আস, আমি দেখলাম কোনদিকে পল্টনে গেছে ওর স্বামী, দু বছর হলো কোনো খোঁজ খবর পাচ্ছি না, একটু দিনে দেখো না বাবা। মুখের দিকে এমন হা করে কি দেখছ? গুনতে গেলে খালি হাত দেখলেই হয় না, কপালও দেখতে হয়। গোলমাল আছে অনেক, আজ হবে না, আমি আবার আসবো। তারপর গেলাম, আবার দেখলাম, হাত দেখতে গিয়ে হাত ধরে বসে রইলাম। এমনি দিনের পর দিন দুজনে বসে থাকতাম দুজনের মুখের দিকে চেয়ে, একটি কথা বলবার দরকার হতো না, মনের কথা মনেই বলা হয়েছিল। কত জায়গায় ঘুরলাম দুজনে কিন্তু আশ্রয় পেলাম না কোথাও। শাদি করা বউ নয় তাই ওনাকে আমার চেনানো নয়। গায়ে গায়ে শহর শহর ঘুরে বেড়াতাম,
ওর নাচের সঙ্গে হারমোনিয়াম বাজে, পয়সাও আসত অনেক। শুধু নাচ থেকে তারা খুশি নয়, আরো কিছু চায়। খেপে উঠতাম, মারামারি করতাম, তারপর শেষ পর্যন্ত পালাতে পালাতে এসে পৌঁছলাম করাচি শহরে। সেখানেও নাগনাথের আগ্রাতে একটা লোক কুলটিকে অপমান করার চেষ্টা করলো। তখন ভাবলাম আপনাদের কথা, আপনারা হলে তীর্থযাত্রী, যদি আপনাদের সঙ্গে থাকা যায় অন্তত মাস খানেকের জন্য ওকে নিশ্চিন্তে রাখতে পারো। মহারাজ, সারা জীবনে ও ছাড়া আমার আর কেউ নেই, কেউ আমায় কখনো ভালোবাসেনি, কেউ আমায় কখনো আপন করে কাছে দেখে নেয়নি, ও আমারই। আমি তোর মান বাঁচাতে পারলাম না, আমারই দোষ, আমারই অন্যায়, আমারই। একবার তোদের দেখা পেতাম। কাদের দিল মাহমুদ কুন্তি বেনের ইজ্জত যারা নষ্ট করেছে, যাদের সঙ্গে সেদিন শেষ রাত্রে আমি চা খেয়েছিলাম। মহারাজ, আপনি আমাকে বাঁচান, মহারাজ আপনি আমাকে বাঁচান। কুন্তি যদি আমার সঙ্গে দেখা না করে, ও যদি আমার সঙ্গে কথা না বলে, ও যদি সন্ন্যাসী হয়ে যায়, তাহলে আমি থাকবো কি? আমার কেউ নেই, আমার কিছু নেই, তুমি কিচ্ছু ভেবো না, আমি সব ব্যবস্থা করে দেবো। পৃথিবীতে এমন কেউ নেই যে তোমার কোন থেকে, তোমার কাছ থেকে দূরে সরবে না। কেমন শোভনা, কি হয়েছে তোর? কিছু হয়নি, শুধু তোমাকে ভুলে যেতে চাই। যা, তুই আমাকে ভুলে যেতে পারবি না, তাহলে এত রাত্রে আমার কাছে আসছিস। তোমাকে আমি শেষবারের মতো একবার বোঝাতে এসেছি, যে পাপ তুমি আমি দুজনেই করেছি তার একমাত্র প্রায়শ্চিত্ত সন্ন্যাসী হবে। ভুল, এরা সব তোকে ভুল শিখিয়েছে। দয়া কর, দয়া কর, যা হয়েছে সব ভুলে যা, চল আমরা এখান থেকে পালিয়ে যাই। কি বলছো, কি বলছো এসব তুমি? ঠিকই বলছি, এরা আমাদের কে? এরা আমাদের সর্বনাশ করতে চায়। আমি তোকে কথা দিচ্ছি, আবার আমরা ঘর বাঁধব, আবার সেই রকম আনন্দ, সেই রকম সুখে। না না, শোনো আমায়,
আমি প্রতিজ্ঞা নিয়েছি, মায়ের কাছে প্রতিজ্ঞা করেছি তোমাকে ছাড়ব না, তোমার সঙ্গে কথা বলব না। না না, আমি পথ ছাড়ব না। তোকে ছেড়ে আমি বাঁচব কেমন করে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোকে ছেড়ে আমি যাব কোথায়? আমি যাব কোথায়? যে চলো ইচ্ছে যাও, দূর হও, দূর হও আমার সামনে থেকে। চন্দ্রকূপ বাবা আমাকে সব পাপ থেকে মুক্ত করে দেবেন, ও আবার ভালো হয়ে উঠবে। হ্যাঁ, ভালো হয়ে যাওয়াই তো উচিত বহেন। চন্দ্রকূপ বাবার কাছে সব পাপ স্বীকার করলে, এমনকি ভ্রূণ হত্যা নারী হত্যার কথা স্বীকার করলেও তিনি সব ক্ষমা করে দেন। তারপর পাপ মুক্ত হয়ে সিংলাজ মাতার দর্শন করতে পরের বউকে ঘর থেকে বার করে এনেছে, ও পাগল হবে না তো হবে কে? ফেলে রেখে যাও, কেন শুকিয়ে মরো। কি হচ্ছে জয়সার কাছে? অনাথের যদি কিছু হয়ে থাকে তাহলে আপনাদের ঘন ঘন জঙ্গলে যাওয়ার জন্য হয়েছে, ওদের জন্য হয়নি। এখন চল তো। কেন মারবে নাকি? ভারী আমার ইয়ে হয়েছে। মহেল, তুমি একটু ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো, আমি এগোই। আরে কেন এরকম করছো বলো তো? ওরা যদি আমাদের ফেলে চলে যায় তাহলে কি হবে? শুনছো? তো জয়শঙ্করজিকে নিয়ে বড় মুশকিল হলো। এই রাস্তায় পেটের গোলমাল বড় খারাপ। এখনই জঙ্গল থেকে এসে পাবেন গুরুজি, কিন্তু আমরা থামবো কোথায়? আজকে থামা গুরু শিষ্যের পাথরের কাছে পৌঁছে দাঁড়াল। আমি মন্ত মহারাজের সঙ্গে একটু পরামর্শ করে আসি। এই গোকুলদাস, গোকুলদাস ভাই, বলছিলাম কি, অপনাশ না করে ছাড়বি না দেখছি। জানি হয়ে গেলে কেলেঙ্কারির অ্যাক্সেস হয়ে যাবে। আচ্ছা তাহলে চুপি 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 চুপি। আচ্ছা কেউ জানো না, আছে বুঝলি। আচ্ছা তাই বলছিলাম, জয়শঙ্করজির জন্য যখন আমাদের প্রায় দেরি হচ্ছে, আমরা বরং পাহাড়ের উপর দিয়ে চলি। মাঝে থামতে হলেও আমরা উঠের আগেই পৌঁছে যাবো। কেন, আমরা সকলে একসঙ্গে পাহাড়ের উপর দিয়ে যাই না কেন? উঠ তো পাহাড়ের উপর দিয়ে চলতে পারবে না, তাছাড়া শেখ জিরা রাস্তা চেনে, ঠিক টাইমে পৌঁছে যাবে। ও আচ্ছা, তাহলে আমাকে তো ভৈরবের সঙ্গে ঘুরেই যেতে হয়। রূপরাজ, তুমি গুলমামাকে পাঠিয়ে দাও। আচ্ছা অপরাজ জি, আপনিও চলুন। তিরুমলকে নিয়ে
রাত্রিরে পাহাড়ের উপর দিয়ে যাওয়া ঠিক হবে। ঠিক বলেছেন স্বামীজি মহারাজ। আচ্ছা তাহলে কুঞ্জি বাহন, তুমি এবার শিরুমানকে আমার হাতে ছেড়ে দিয়ে পাশে পাশে এসো, না হোক তুমি ওকে টেনে টেনে হয়রান করছো। চলো শিরুমান। ওই চলো হে ভঞ্জা চলো। হ্যাঁ জয় দেবী হিংলাজ মাতা আমরা পাপি, ধর্ম আমাদের হয় না। আমি ধর্ম করতে গিয়েছিলাম তাইও পাগল হয়ে গেল না মহারাজ। চলো মা, উট দুটো অনেকটা এগিয়ে গেল। চলো
থিরুমল, তুমি ভালো হয়ে গেছো থিরুমল, তুমি আবার সেই বাচ্চা বাঁচিয়েছো। আমি জানি তুমি ভালো হয়ে গেছো থিরুমল, আমি জানি তুমি ভালো হয়ে গেছো। ভালো হয়ে গেছে কেন, কি হয়েছিল? কিচ্ছু না, কিচ্ছু হয়নি তোমার, কিচ্ছু। কোথায় যেন সব গোলমাল হয়ে গেছে। আমরা যাচ্ছি কোথায়? সব গোলমাল হিংলাজ ভাই ঠিক করে দেবে, আমরা তাকে দর্শন করতে যাচ্ছি। মায়ের দয়া আবার আমরা আলোর মুখ দেখতে পাবো। আমি এক্ষুনি আসছি, দেখিস কেউ যেন জানতে না পারে, কোনো লাভ হবে না। লাভ হবে না মানে? মানে আর কি, নেই কিছু। ওরকম করে দেখছিস কি, বস্তাটার ভার কমার জন্যে আমি বোধ একটু বেশি একশো বার বলবো, শোনো শোনো ছয়দার, বাড়ি থেকে
এই বোড়া করে চূর্ণ এনেছিল একা লুকে লুকে তোমার বই নিয়ে যাবার মজুরি ভারী লেগেছিল একটু বেশি খেয়েছি দেখে নেব দেখে নেব কাঁচা আটা গুটিয়ে জলের সঙ্গে মিশিয়ে খেলে পেটের মধ্যে খুব গড়গড় করে না মহারাজ তোর খুব খিদে পেয়েছে না রে আর খেজুর খাবি না না এমনি বলছিল আমি পুরুষ মানুষ আমার অত সহজে খিদে পায় না এক্ষুনি মহারাজ শুনতে পাবে শুনতে পেলে তো হয়ে গেল কি ছেলে মানুষে করছো একই ওদের সঙ্গে যাও আমি হিংরাজ মাতার নামে ব্রত নিয়েছি হিংরাজ মাতা ব্রত মহারাজ কি দিল মহারাজ এবার তো আমাদের যেতে হবে ও আচ্ছা চলো মাইজি আমি ডেকে দিচ্ছি ভৈরবী ভৈরবী পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাব ঠাই আর আধারের ভ্রুকুটিতে ভয় নাই মাগো তোমার চরণে জানি পাব ঠাই যদি এ পথ চলিতে কাটা বিধে পায় হাসি মুখে সে বেদনা সব কত দূর আর কত দূর বলো
পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা চিরদিনে মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় চিরদিনে মাগো তব করুণায় ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায় ওই আকাশে যদি মা কবু ওঠে যায় সে আঘাত বুকে পেতে লব কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগো যতই দুঃখ তুমি দেবে দাও তবু জানি কোলে শেষে তুমি টেনে নাও মাগো তুমি ছাড়া এ আধারে গতি নাই তোমায় কেমনে ভুলে রব কত দূর আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব কত দূর আর কত দূর বলো মা কত দূর আর কত দূর চব্বিশ ঘন্টার বেশি হয়ে গেল কারোর কিছু খাওয়া হয়নি কি হবে সেজি খোদা জানেন ওর দুটো কিছু খায়নি কাল পর্যন্ত আমাদের চলতেই হবে তবে তো চন্দ্রকে পৌঁছবো
স্বামীজি মহারাজ এখন কি হবে? জয়াশঙ্কর জিতু ও মা যা করেন তাই হবে বোধ হয়। চলুন চলুন। শেখজি আর চলা অসম্ভব, কুয়ো এখন অনেক দূর, এখানে থামলে সবাই মরবে। জয়শঙ্করজি কি বাঁচাতে পারবে? মহারাজ আপনি একটু বুঝিয়ে বলুন না, আর কয়েক ঘন্টা হাঁটলেই আমরা সামনের কুয়োটার কাছে পৌঁছতে পারব। যেমন করে হোক, যেভাবেই হোক, সেখানে আমাদের পৌঁছতেই হবে। চুপ করে দাঁড়িয়ে থাকো না ভাই, মনে বিশ্বাস রেখে এগিয়ে চলো। চন্দ্রকূপ বাবা আর মা হিংলাজ দেবীর কৃপায় কুয়োর কাছে পৌঁছে আমরা পুরো একটা দিন বিশ্রাম করব, তখন নিশ্চয়ই পাণ্ডেজি সামলে উঠবেন। জয়শঙ্করজি একটু জল খাবেন? ভাই সব কষ্ট হচ্ছে জানি, তবু ওকে বয়ে নিয়ে যেতে হবে। এতক্ষণ বয়ে এনেছি আর পারবো না। আমাদের মধ্যে কি এমন মরদ কেউ নেই যে জয়শঙ্করজিকে বয়ে নিয়ে গিয়ে আমাদের সকলের প্রাণ বাঁচাতে পারে? ঠিক আছে, এগিয়ে যখন যেতেই হবে তখন মায়ের ভরসা করে এগিয়ে যাওয়াই ভালো। তোমরা জয়শঙ্করজিকে আমার পিঠে বেঁধে দাও, আমি ঠিক বয়ে নিয়ে যেতে পারবো। দাঁড়াও, ওকে আমার পিঠের উপর চাপিয়ে দাও। আমি খানিকটা বয়ে নিয়ে, না না আমি একলাই পারবো। ছেলেবেলা পিঠের উপর ভিকরি বয়ে বেড়ালে তবে অন্য ছুটত, কিন্তু বাজে বকো না, যা বলছি তাই করো। ওই সন্ন্যাসী পারবে না কে বয়ে নিয়ে যেতে? দাঁড়াও আর দেরি করো না। জয়শঙ্করজিকে আমার জায়গায় তুলে দিন ভাই, এতক্ষণ ধরে একটা মানুষকে একজন পিঠে করে নিয়ে যাচ্ছে। নানা মাইজি আপনি উত্থামাতে বলুন। তিরুমাল
শয্যা আমি মরা বই এনেছি, পরে উপকার করছি। দোস্ত, তোমাকে ফিরিয়ে দিয়ে আসতে পারলাম না তোমার মল্লকে। খোদা তোমাকে নিজের কোলে টেনে নিলেন, তার মেহরবানিতে নিশ্চয়ই তুমি শান্তি পাবে, কিন্তু এ আফসোস আমার জীবনে খুঁজবে। তোমার উপযুক্ত পুত্রেরা কত দূরে রইলে, তোমার স্ত্রী তোমার ফেরার পথ চেয়ে বসে আছে, কিন্তু ফেরা তোমার হল না। তুমি আচার নিষ্ঠ ছিলে, তবু তোমার শেষ কাজে আমরা উপযুক্ত শাস্ত্রীয় আচার পালন করতে পারলাম না। সাক্ষী রইল আকাশ, সাক্ষী রইল বাতাস, সাক্ষী রইল এই বালুর রাশি। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি বিচার মতো যথাসাধ্য করে আমাদের এই সহযাত্রীটিকে এখানে ফেলে যেতে বাধ্য হচ্ছি। মা হিংলা যেন আমাদের ক্ষমা করে। আমরা যাচ্ছি, চলো। তিরুমল, কি হলো ভাই তোমার? চলো ওঠো। যাও যাও, আমি যাবো না তোমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যাবে না? আমি কিছু বুঝি না ভেবেছ? আমাকে দিয়ে মরা বইয়ে আমাকে পাগল করে কুন্তিকে নিয়ে ভাববে না? কি যাতা বলছো? তোমরা সব ডাকু, সব কটা শয়তান। কুন্তি আমার, বুঝতে পারলে সাধুজি? কুন্তি আমার। কি হলো তিরুমল, আবার তোমার কি হলো? কুন্তি পালিয়ে, কুন্তি পালিয়ে। ছেড়ে দাও, কি করছো? পালিয়ে, ছেড়ে দাও। ধরো ধরো ওকে, ধরো তিরুমল, ছেড়ে দাও, ছেড়ে দাও। কি করছো? ছেড়ে দাও, কি করছো? ছেড়ে দাও, ছেড়ে দাও, কি করছো? তিরুমল খবরদার, তিরুমল চলো, তিরুমল আজ ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তিরুমল কি করছো? ছেড়ে দাও। এতগুলো ডাকু মিলে আমার চেনানাকে কেড়ে নিলে। আচ্ছা ঠিক আছে, আমি একাই যাব। কোথায় যাবে দোস্ত? হ্যাঁ বলা দোস্ত, আমি তোমার দোস্ত বলে দোস্ত। আচ্ছা আচ্ছা, তুমি যখন দোস্ত তখন তোমাকে চুপি চুপি বলবো। হ্যাঁ করাচি? আরে কি আশ্চর্য, আমিও তো করাচি যাব। তাহলে ভালোই হলো, দুই দোস্ত একসঙ্গে যাওয়া যাবে। চলো। ও বিশ্বাস হলো না বুঝি? না না না, তুমি যখন দোস্ত তোমাকে বিশ্বাস করে। তাহলে চলো শোন, রূপলাল দিক দিয়ে ওকে ঘুরিয়ে নিয়ে যাবে। চলো বহন। না আমি যাব না, আপনারা আমাদের এখানে ফেলে রেখে চলে যান। সীমা, অত উতলা হলে কি চলে? মায়ের কাছে যাচ্ছ, দুঃখ দিয়ে তিনি তোমাদের অগ্নি শুদ্ধ করে নিচ্ছে। আর কত দুঃখ দেবেন? কিরকম মা তিনি, ওর জ্ঞান ফিরিয়ে দিয়ে আবার কেড়ে নিলেন। কেন, কি অপরাধ করেছি আমরা? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি পাপ? কই বলুন, আপনি তো সাধু, আপনি তো সন্ন্যাসী, আপনি বলুন আমরা কি পাপ করেছি। চলো যাই,
ওরা এগিয়ে গেল যে মানুষ তো এখানকার কুয়োর মালিক মস্ত বড় রেই সাধী নিজে এখানে থাকেন না চাকর বাবু দিয়ে কুয়োর কাজ চালিয়ে না আমাদের বরাদ ধরে এবার উনি নিজেই আছেন আরে খান সাহেব আপনি নিজে ওই দেহ আর এই গলার আওয়াজ তারপর কেমন আছেন হ্যাঁ অনেকদিন পরে দেখা দেখুন মহারাজ একেবারে দেখ এদিকে ছা আর ওদিকে ঝর্ণা আজ আরাম করুন কাল সকালে আবার রওনা হবে আচ্ছা চলি সন্ধ্যেবেলা আসছেন তো হুজুর বসিরুদ্দিন তো নিয়ে আসবেন গান বাজনা হবে নাকি বেশ বেশ আসবো নিশ্চয় আসবো সালাম আলাইকুম سرمدی ہے تیرا دیکھنا عبادت عبادت تیرا دیکھنا عبادت تیری یاد زندگی ہے تیرا دیکھنا خطا ہوں مگر ہوں تو تیرا بندہ یہ صحیح ہے پر خطا ہوں مگر ہوں تو تیرا بندہ تو اگر مجھے نبھا لے نبھا لے تو اگر مجھے نبھا لے تیری بندہ پروری ہے تو اگر گدائی تیرے آگے کیوں نہ پھیلے تیرا ملک دو جہاں ہے تیرے گھر میں کیا کمی ہے تیرا ملک دو جہاں ہے تیرے گھر میں کیا کمی ہے تیرا ملک دو جہاں ہے تیرے در پہ سجدے کرنا ہو کرنا تیرے در پہ سجدے کرنا تجھے یاد کر کے رونا یہی ہے نماز میری ہو میری یہی ہے نماز میری یہی میری بندگی ہے বড় আনন্দ আজকের কথা আমি কোনোদিন ভুলব না সব খোদার মেহরবানি আচ্ছা চল নাও সবাই শুয়ে পড়ো এবার কাল ভোরেই তো আবার রওনা হতে হবে Thank you.
আমার কাছ থেকে কুর্তিকে কেড়ে নেবে শয়তানের দল ডাক দল মেরে ফেলেছি। বুড়ো বাবা, মেয়েটাকে খাঁচিয়ে রেখে তুলে দাও তো। এখনই রওনা হচ্ছে নাকি? হ্যাঁ, আর একটু অপেক্ষা করলে হতো না? নিশ্চয় সে উপরে কোথাও লুকিয়ে আছে, শুধু আমাদের ভয় আসতে পারছে। অনেকক্ষণ অপেক্ষা করেছি, আর তাছাড়া সে না এলেই মঙ্গল। কি বলছো তুমি ভৈরব? ঠিকই বলছি, সে ফিরে এলে হয়তো মেয়েটা গলা টিপে মেরে ফেলবে, তার উপর আমার আর কোনো মমতা নেই। ভৈরবী, রূপলাল, প্রবোধ ভাই, স্বামীজি মহারাজ, আপনি শুধু শুধু ব্যস্ত হচ্ছেন কেন? শিবজি তো বলেইছেন যে তেষ্টা পেলেই ক্ষীরমল জল খেতে নিশ্চয়ই নিচে নামবে, তখন উনি ওকে ধরে আমাদের ফেরবার পথে লোক দিয়ে সঙ্গে পাঠিয়ে দেবেন। দিল মোহাম্মদ, আর সময় নষ্ট করো না, চল। চলুন মহারাজ। ফিরে পাবো না, সে কি আর আসবে না? আসবে মা, আসবে। অনেক আঘাত, অনেক ভালোবাসার মধ্যে দিয়ে তো সে আসে। কিন্তু সে যে পাগল, যদি তার পথ হারিয়ে যায়? পথ আমাদের হারায় না, তার পথ সহজ সরল, তাই কোনোদিন হারায় না। তাই যেন হয় বাবা চন্দ্র গোস্বামী, তাকে আবার আমার কাছে ফিরিয়ে দাও, তাকে আবার আমার কাছে ফিরিয়ে। সামনের বাঁকটা ঘুরলেই এবার আমরা চন্দ্রকূপে পৌঁছে যাব। জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়! চন্দ্রকূপ! হে ভগবান, হে হিন্দাজ মাতাজি, একবার যেন চন্দ্রকূপে পৌঁছতে পারি এই দেহটা নিয়ে। 12 বছর, 12টা বছরের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি রাত গুনে গুনে কাটিয়েছি এই দিনটির অপেক্ষায়। জয় বাবা চন্দ্রকূপ, আমার প্রায়শ্চিত্ত আমাকে করতে দিও। দয়া করো প্রভু, ওই সময়টিতে আমার জ্ঞান যেন বজায় থাকে। স্বামীজি মহারাজ, আমাকে কিছু বলছেন প্রপটলালজি? হ্যাঁ, ওই যে মাতাজি আপনার সঙ্গে যাচ্ছেন, উনি আপনার কে? কই, কেউ নয় তো। এখানে এই জুম্মের মুখে এসেছেন আজন্মের পাপ তাপের জ্বালা থেকে রক্ষা পেতে। এখানে ওই আপদটাকে সঙ্গে এনেছেন কেন?
কই মনে তো পড়ছে না এমন কোন পাটটাপের কথা যার জ্বলুনির হাত থেকে রেহাই পাবার জন্য এত দূরে ছুটে এসেছি আর জন্মাবার সময় ওই আপদের জাতের একজনের পেট থেকে যখন বেরোতেই হয়েছে তখন থাকলই না সঙ্গে একটা আমিও যদি আপনার মতো বলতে পারতাম স্বামীজি সাংঘাতিক পাপের বোঝা স্বামীজি মহারাজ আপনি আমাকে ক্ষমা করুন ও কথা আমার জিজ্ঞেস করা নিশ্চয়ই উচিত হয়নি মাতাজি তিনি তো সাক্ষাৎ দেবী ওর কথা আলাদা কিন্তু এই মেয়ে যাত্রাকে আমি সাপের চেয়েও বেশি ভয় পাই দাদা আমার তখন দিল্লিতে থাকতেন হঠাৎ তিনি মারা গেলেন বউ দিদিকে বাবা বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে রাখলেন আর সেই দিন থেকে ঘনিয়ে এলো আমার মরণ ওরা কত ছলা কলা জানে পুরুষকে হাতের মুঠোর মধ্যে আনবার মুশ যখন হল তখন সপ্না আসে শেষ থাকে না বুঝে আর উপায় নেই আমি তো গেছি কিন্তু বংশমর্যাদা বাঁচাতে হবে তো সেই রাত ঝমঝম করে বৃষ্টি পড়ছে কাছে পিঠে এক ক্রোশের মধ্যে অসহ্য যন্ত্রণায় ঘরের ভেতরে সে ছটফট করছে আর বাইরে আমি অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছি একবার মনে হলো ঘরের ভেতরে ঢুকে ঠিক গলাটা টিপে হঠাৎ আত্মনাথ বন্ধ হয়ে গেল আর তার বদলে স্বামীজি মহারাজ আচ্ছা সত্যি কি চন্দ্রকূপে গেলে শিশু হত্যার মতো মহাপাপের স্খলন হয় বারো বছর ধরে এই মহাপাপের কথা এক মুহূর্তের জন্যও আমি ভুলতে পারিনি ভুলতে আমাকে দেয়নি আমি শুধু এই আশা নিয়ে বেঁচে আছি মহারাজ বাবা চন্দ্রকূপ আমার ওপর আর মার্জনা করবেন এই দুনিয়ার মালিক তোমার স্পর্শে আমার দেহ মোহনা তার সমস্ত জ্বালা জুড়িয়ে দাও যে পিপাসা বুকে নিয়ে এতদিন ছুটে মরেছি সেই অনন্ত পিপাসা আজ শান্তি দাও হে চন্দ্রচূড় মদনান্তক শূলপাণি স্থান গিরিশ গিরিদেশ মহেশ শম্ভ ভূতেশ ভীত ভয় সূদন মামনাথ সংসার দুঃখ গহনা হে পার্বতী হৃদয় বল্লভ চন্দ্রমৌলি ভূতাধিপ প্রমথনাথ গিরিশজাত হে বামদেব ভবরুদ্র পিনাক পাণে সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ হে নীলকণ্ঠ বৃষভধ্বজ পঞ্চবক্ত্র লোকেশ শেষ বলয় প্রমথেশ সর্ব
হে দুর্জটে পশুপতে গিরিজাপতে মাং সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ হে বিশ্বনাথ শিব শঙ্কর দেব দেব গঙ্গাধর প্রমথ নায়ক নন্দিকেশ বাণেশ্বর অন্ধকারী পোহর লোকনাথ সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ বারাণসী পুরপতে মণিকর্ণিকেশ বীরেশ দক্ষ মখ কাল বিভো গণেশ সর্বজ্ঞ সর্বহৃদয়ৈক নিবাসনাথ সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ শ্রীমন মহেশ্বর কৃপাময় হে দয়ালো হে ব্যোমকেশ শীতি কণ্ঠ গণাধিনাথ ভস্মাঙ্গ রাগনী কপাল কলাপমাল সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ কৈলাস শৈল বিনিবাস বৃষা কপেহে মৃত্যুঞ্জয় নয়ন জগন্নিবাস নারায়ণ প্রিয় মদাপহ শক্তিনাথ সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ বিশ্বেশ বিশ্বভবনাশিত বিশ্বরূপ বিশ্বাত্মক ত্রিভুবনৈক গুণাধিধাম হে বিশ্ববন্ধ করুণাময় দীনবন্ধ সংসার দুঃখ গহনা জগদীশ রক্ষ এই দেখুন বাবা চন্দ্রকূপ স্বামীর মাহাত্ম্য, বাবার পুজোর জন্য আনা এই নারকোল আর ভোগের লোট আমি এখানে ফেলব, বাবা তা গ্রহণ করবেন। নারী হত্যা, ভ্রূণ হত্যার মতো মহাপাপও যারা করেছে তারাও যদি অপরাধ স্বীকার করে ক্ষমা চায় তাহলে তাদের পূজাও বাবা গ্রহণ করবেন। জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। কিন্তু কোন পাপী যদি গোপন করে তাহলে এই গরম কাদার বুটগুড়ি বন্ধ হয়ে যাবে। যতক্ষণ সে সত্য কথা স্বীকার না করবে ততক্ষণ অন্তর্যামী তিনি কিছুতেই সাড়া দেবেন না, তার পাপ সব তীর্থযাত্রীর উপর অর্ষাবে, কারো ভাগ্যে মা হিংলাজ দর্শনের অনুমতি মিলবে না, আমাদের এত কষ্ট এত দুঃখ ভোগ সব পণ্ড হয়ে যাবে। মহারাজ আপনি আমাদের মহন্ত, আপনার পূজার জিনিসপত্র নিয়ে আগে আসুন। হে ঠাকুর, হে দেবতা, আমার মহাপাপের কথা এতটুকু গোপন না করে তোমার কাছে প্রকাশ করেছি, তোমার ক্ষমা করে আমার গতি নেই, তাহলে হিংলাজ মাতার দর্শনও আমার হবে না। আমার পূজা গ্রহণ কর প্রভু, তৃপ্ত হ। আমি সুন্দরলাল বাজরিয়া, আমি কখনো নারী বা ভ্রূণ হত্যার মতো মহাপাপ করিনি। এই মহাকাল, এই চন্দ্রগুপ্ত স্বামী, এ কি বুঝগুলি থেমে গেল কেন? কি অন্যায় কাজ করে তুমি এখানে এসেছো? আমার কাছে কবুল করো, স্পর্শ করে স্বীকার করো। আমি তবে কেন বাবা তোমার পূজা গ্রহণ করছেন না? কেন শান্ত হয়ে গেল চন্দ্রগুপ্ত? তোমার একার দোষে এতজনের তীর্থযাত্রা বিফল হতে দেবো না, স্বীকার না করলে তোমাকে চন্দ্রগুপ্তের বিসর্জন দেবো আমরা। কবুল করো, অথচ আমরা এইখানেই বিসর্জন দেবো। বিশ্বাস করো তোমরা, বিশ্বাস করো। হে বাবা চন্দ্র, বিশ্বাস করো। আমার তবে কেন বাবা মুখ ফিরিয়ে নিলেন? বাঁচতে চাও তো বলো, না হলে রুকলাল মাটা গরম করে কোনো লাভ হবে না। সুন্দরলাল ভাই, মহাপাপ হয়তো তুমি নিজে করনি, কিন্তু পরোক্ষ দায়িত্ব থাকতে পারে এমন কোনো ব্যাপারও কি তোমার মনে পড়ছে না? কিন্তু সে তো দাসী ছিল, আর মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি, কে জানে সেই দায়িত্ব আমার কিনা। বলো বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো, সেই কথাই বলো।
তখন আমার বয়স 18 কি 19 হবে। আমাদের বাড়িতে একটি দাসী এসেছিল কাজ করতে, তার নাম ছিল জয় বাবা চন্দ্রকূপ স্বামী কি জয়। হে বাবা চন্দ্রকূপ স্বামী, আমি মহাপাপী, আমি সমাজ মানিনি, সংস্কার মানিনি, আমি ভালোবেসেছিলাম, আমার সেই পাপে আমার ইজ্জত নষ্ট হয়েছে, আমারই পাপে তিরুমল পাগল হয়ে গিয়েছে, সে আমার প্রাণ বাঁচিয়েছিল কিন্তু আমি তাকে ফেলে পালিয়ে এসেছি। আমি লেখাপড়া জানি না, মন্ত্র জানি না, আমি পুণ্য চাই না, মোক্ষ চাই না, তুমি তো আমার মনের কথা জানো ঠাকুর, আমার জ্ঞান কেড়ে নি, তুমি তার জ্ঞান ফিরিয়ে দাও, তাকে সুস্থ করে বাঁচিয়ে রাখো, তাকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। কুন্তি! কি? শয়তান কিন্তু ভেবেছিল যে আমাকে ফেলে রেখে তোকে নিয়ে পালিয়ে যাবে, তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। কেউ কেড়ে নেই তোমাকে, আমাকে কেউ আলাদা করতে পারবে না। আরে কেউ না, আমি যাচ্ছি। সাবধান তিরুমল, আমি যাবো আমার কুন্তির কাছে। দাঁড়াও তিরুমল, দাঁড়াও। কুন্তি, কুন্তি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरे नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसाध्य हरे देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते ब्रह्मणी रूपधारिणी दशमक्षरिके देवी नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। त्रिशूल चंद्राहिधरे महावृषभ वाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। शंख चक्र गदा शंग गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते, नारायणी नमस्तुते। गृहीतज्ञ महाकर्त्रे दंशकृतव सुंदरे वराह रूपिणी शिवे नारायणी नमस्तुते, नृसिंह रूपेण उग्रेण हन्तुं दैत्यंकृतत्वमे त्रैलोक्य त्राण सहिते नारायणी नमस्तुते। किरीटिनी महापद्मे सहस्र नयनोद्गले वृत्त प्राण हरे चंद्रे नारायणी नमस्तुते। शिवदूती स्वरूपेण हतद्विग्ध महाबले
ঘোর রূপে মহারাবে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে দংষ্টা করাল বদনে শিবমালা বিভূষণে চামুণ্ডে মুন্ড মথনে নারায়ণে নমস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্যে স্পর্ধ দৃষ্টি স্পদে ধ্রুবে মহারাত্রি মহাবিদ্যে নারায়ণে নমস্তুতে নারায়ণে নমস্তুতে মেধে সরস্বতী বরে ভূতি বাব্লবি তামসি নিহতে ত্বং প্রসিদ্ধেশে নারায়ণে নমস্তুতে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়পত্রায়ণ দেবী দুর্গা দেবী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে আমরা তো সন্ন্যাসী সন্ন্যাসিনী বাবা, আমাদের ঘর কোথায় যে আকাশগঙ্গার জল নিয়ে গিয়ে রাখবো? আর এই মেয়েটা, এর ঘরও তো চন্দ্রকূপে শেষ হয়ে গিয়েছে। হুম, ঠিক আছে, তোদের আর যেতে হবে না। তোরা বরং এখান থেকে উদ্দেশ্যে প্রণাম করে নদীর ওপারে আমার আশ্রমে গিয়ে এদের জন্য অপেক্ষা কর। ছড়িদা, রওনা হও হে। জয় দেবী হিংলাজ মাতা কী, জয় দেবী হিংলাজ মাতা কী। কই, এখনো তো দেখা যাচ্ছে না। চলো নদীর ধারে ফিরে যাই। ওই যে, ওই যে, কই, ওই যে দেখতে পাচ্ছেন না, কালো মতন আশ্রমের চালাই হবে বোধহয়। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি দেখতেই পাইনি। চলো চলো, পা চালিয়ে চলো, রোদ্দুর বেড়ে উঠছে, চলো। দুজনে কি ফুল দেখলাম? না না, ওই চিলাকার আড়াল পড়েছে ওদিকে। ভুলই দেখেছি, নদীর ধার থেকে এত দূরে ওই বুড়ো মানুষের আশ্রম কিছুতেই হতে পারে না। চল খাব। এখানে জল খেতে নেই মা, চলুন আমরা নদীর ধারে ফিরে যাই, সেখানে খুঁজলে নিশ্চয়ই আশ্রম পাওয়া যাবে। তাই চলো। নদী, নদী কোথায় গেল? চলো এগিয়ে চলো, আমার সঙ্গে এগিয়ে চলো। সামনে নদী, নদীর ধারে না পৌঁছলে জল পাবো কোথায়? কোথায় জল? পথ হারিয়ে গেছে। তাহলে বসি? হ্যাঁ হ্যাঁ, এখানেই বসি। আমি কোন দিকে তুলে নি? আচ্ছা।
শক্তি দাও, শক্তি দাও, শক্তি দাও মা। জল, একটু জল খাও স্বামীজি। চলো আমার হাত ধরো, চলো। আমি কি পারি তোমাদের বয়ে নিয়ে যেতে? তার চেয়ে ঘুমিয়ে পড়ো, নিশ্চিন্তিতে ঘুমিয়ে পড়ো। আমি পাহারা রইলাম, কেউ কিছু বলবে না, কেউ কিছু করবে না। জয় হিংলাজ মাতা। আমারই পাপে তোমরা মরে যাবে, আমারই পাপীদের মন কই তিরুমল? আমি তিরুমলের কাছে যাই, পাপী চলে গেলে তোমরা বেঁচে উঠবে, এখানে মেঘ ডাকবে, বৃষ্টি পড়বে, জল জল জল। কেমন দেবতা তুমি, অপরাধের ক্ষমা নেই তোমার কাছে? একজনের পাপে নির্দোষীদের শাস্তি দিতে লজ্জা করে না তোমার? শুধু দুঃখ দিতে পারো, শুধু কষ্ট দিতে পারো, শুধু আগুন ছড়াতে পারো, জল দিতে পারো না? জল, এক ফোঁটা জল। কেউ না, কারোর ক্ষমতা নেই তিরুমল আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখ। যাচ্ছি তো যাচ্ছি, অমন করে দেখো না। তিরুমল,
দেশটায় ছাতি ভিজেও মরে যায়নি, পথের সঙ্গীরা খুঁজে আমাদের পেয়েছিল কি। মরুতীর্থ হিংলাজ দর্শন শেষ করে আমরা সবাই ফিরে চলেছি ঘরের দিকে, কিন্তু তারা, সমাজ তারা মানেনি, সংস্কার তারা মানেনি, মেনেছিল শুধু সৃষ্টির আদি মন্ত্র ভালোবাসি। তারা কি সত্যি হারিয়ে গেল চন্দ্রকূপের ফুটন্ত কাদার তলায় আর মরুভূমির অনন্ত বালুরাশির মধ্যে? বিশ্বাস করতে ইচ্ছে হয় না, চোখ বুঝলেই যেন দেখতে পাই দেহ থেকে শুধু দেহের অতীতে তারা গিয়েছে। যে প্রেম মুক্তি আনে সেই প্রেমের রাজ্যে আজ তাদের অধিকার। তেমনি হাসি হাসি মুখে দুজনে দুজনের হাত ধরে অনন্ত ভালোবাসার রাজ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। জীবনে যে মিলনে কলঙ্ক ছিল, মরণে সেই মিলন হয়েছে মহামহিয়ান। ঘর ছাড়া প্রেম দিশা খুঁজে পায়, ওই আকাশে যদি মা কবু উঠে যায়, সে আঘাত বুকে পেতে লব কত দূর আর কত দূর। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মা গো বল কবে শিকল হব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।